কি হলে তা সুবিধাজনক, তা আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না। কখনো মনে হয় কাফতান, কখনো মনে হয় স্ট্রেট কাট জিন্স বা মিড লেন্থ ড্রেস। ওয়ার্ড্রোব খুলে বারবারই হাতড়ানো ছাড়া গতি নেই। তবে এ ব্যাপারে আপনাকে সঠিক দিশা দেখাতে পারেন করিনা কাপুর খান। রিসেপশন হোক বা বার্থডে পার্টি, এমন ড্রেস বাছুন যা পরে আপনি ওয়ার্কস্টেশন থেকে সোজা জয়েন করতে পারবেন পার্টিতে। বেবর মতে মিড লেন্থ ড্রেস সবসময় ইজি ম্যানেজেবল। এরকম তিন চার রকম ভ্যারাইটি আপনি রাখতেই পারেন আপনার ওয়ার্ড্রোপে, ফ্যাশনও করতে পারেন আবার এ ধরনের আউটফিটে। ড্রেসে বেড থাকলে তা বাড়তি পাওনা, তবে লো হিল এর সঙ্গে মাস্ট। প্রত্যেকের লুকের সঙ্গে ড্রেসের এক্সপেরিমেন্ট করতেই পারেন। করিনার মতে লং স্লিভ অ্যান্ড সিকোয়েন্ট নাম্বার আপনার স্টাইল স্টেটমেন্টে যোগ করবে বাড়তি মাত্রা। নেকলাইনে বোর্ড কি হল জাস্ট ফাটাফাটি, আর সঙ্গে স্ট্র্যাপি হিলস। ধরুন আপনি কোনো মিডিয়া পার্সোনালিটি, কোনো শো হোস্ট করছেন, সেখানে আপনার লুক হবে ইমপ্রেসিভ। এ ব্যাপারে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বেবোর টিপস। যেমন ধরুন শার্টিন কালার্ড প্লেটেড ড্রেস, এর সঙ্গে করিনা অ্যাড করেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেল্ট। কাট আউট সবসময় ট্রেন্ডের সঙ্গে মানানসই, কাট আউট সবসময় ট্রেন্ডের সঙ্গে মানানসই হবে। অনেক সময় অ্যাক্সেসরিজ ছাড়াও অন্য একটা ডাইমেনশন দিতে পারে আপনার ড্রেস। বেবোর এই ড্রেস ট্যাঞ্জেরিন ওয়ান শোল্ডার মিড লেন্থ ড্রেস। এই আউটফিটটা পুরোটাই দাঁড়িয়ে আছে কাটসের ওপর। ওয়েস্টের কাট আউট এক্সপেরিমেন্টাল উইথ পিপটো পাম্পস, প্রিন্টস উইথ ফান। বেবো এখানে ব্ল্যাক মিডি লেয়ারিং ড্রেসের সঙ্গে ডুয়েল টোনড জ্যাকওয়ার্ড শার্ট পরেছেন। যে কোনো সময়ের জন্য আপনার বন্ধু হতে পারে এই ড্রেস, সঙ্গে সিম্পল হিলস। বেবোর টিপস তো দেখলেন, বাকিটা এবার আপনার উপরই নয় ছাড়লাম।